এটি একটি পেন ড্রাইভ। আমরা আজকে শিখব পেন ড্রাইভে কিভাবে ডাটা সেভ করতে হয়। তো প্রথমে আমরা পেন ড্রাইভটা ইন করব, কম্পিউটার সাথে কানেক্ট করব। তো কানেক্ট করার পূর্বে কীভাবে বুঝবো যে আমার পেন ড্রাইভ কানেক্ট হয়েছে বা পেয়েছি, তার জন্য আমরা মাই কম্পিউটার ওপেন করলাম। মাই কম্পিউটারে দেখুন দুইটা ড্রাইভ দেখাচ্ছে, অন্য যে কোনো কম্পিউটারে দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, তবে এই কম্পিউটারে ল্যাপটপে আমরা দুইটা ড্রাইভ দিতে পারছি। তো যখনই আমরা আমাদের পেন ড্রাইভ কানেক্ট করব এই ল্যাপটপের সাথে, তখন এখানে আরেকটি ড্রাইভ শো করবে রিমুভাল ডিস্ক নামে। তখনই আমরা বুঝতে পারবো যে ওই ড্রাইভটাই আমাদের পেন ড্রাইভ। তো পেন ড্রাইভটা কানেক্ট করতে হলে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের পিছনেও থাকতে পারে, সামনেও থাকতে পারে, আর ল্যাপটপের সাইডে থাকে। যেমন আমাদের এই ল্যাপটপের সাইডে ইউএসবি পোর্ট আছে, সেখানে আমরা পেন ড্রাইভটা কানেক্ট করব। তো কানেক্ট করার পর আমাদের একটা মেসেজ আসবে, এরকম মেসেজ আসবে যে কানেক্ট ইউএসবি ড্রাইভ পেয়েছে, আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে, এবং এটা আমরা কেটে দেব। কেটে দিলে আমরা দেখব যে আমাদের ড্রাইভে নতুন একটি ড্রাইভ, আমাদের কম্পিউটারে নতুন একটি ড্রাইভ অ্যাড হয়েছে, আর সেই ড্রাইভটা হলো রিমুভাল ড্রাইভ। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে রিমুভাল ডিস্ক। তো আমরা এখন দেখব কিভাবে আমরা এই রিমুভাল ড্রাইভে, মানে আমাদের পেন ড্রাইভে আমরা ডাটা নিব, এখানে সেভ করব। তো আমরা কপি পেস্টের মাধ্যমেও ডাটা বা আমাদের ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল, আমরা পেন ড্রাইভে পেস্ট করতে পারি, কপি পেস্টের মাধ্যমে আমরা নিতে পারি, অথবা ড্র্যাগ করে এক ফাইল থেকে আরেক ফাইলে ড্র্যাগ করে আমরা নিতে পারি ড্র্যাগ। হ্যাঁ, তো আমরা দুইটা মেথডই দেখাবো। প্রথমে আমরা ডি ড্রাইভে আমরা যাব। ডি ড্রাইভে আমরা দেখতে পাচ্ছি অনেক ফাইল আছে এখানে, তো এখান থেকে যে কোনো একটা ফাইল আমরা, যেমন আমরা এই 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 পিকচারটা আমরা ওই পেন ড্রাইভে নিব, তখন আমরা কি করব, আমাদের এটা কপি এবং পেস্ট করতে হবে। তাহলে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার জন্য মাউসের বাটন এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে রাইট মাউস ক্লিক করে আমরা কপি করে নিব। তো আমাদের কপি হয়ে গেল। এখন আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করে আমরা আমাদের রিমুভাল ডিস্কে প্রবেশ করব। তো এখানে এসে আমরা ঠিক একইভাবে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে দেব। পেস্ট করলেই আমাদের সে ফাইলটা এখানে চলে আসবে। দেখুন এই নামটা, দেখুন এখানে চলে আসছে আল্লাহ নামে। তো এভাবে আমরা খুব সহজে এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে ডাটা বা তথ্য আমরা সংগ্রহ করতে পারি। এবং পেন ড্রাইভে যখন আমরা কোনো তথ্য সেভ করব, তখন আমরা সেই তথ্য অন্য কম্পিউটারে আবার ট্রান্সফার করে নিতে পারবো, ঠিক একই পদ্ধতিতে, যে পদ্ধতি আমি এখানে দেখাচ্ছি। তো আরেকটা পদ্ধতি আমরা দেখাচ্ছি ড্র্যাগ, যেটা করে, তো আমাদের এই পেন ড্রাইভটা এখন ওপেন আছে, পেন ড্রাইভের ফোল্ডারটা আমরা এটা ওপেন রেখে একটু ছোটো করে দেবো,
উপরে বাটনটা ক্লিক করে ছোট করে দেব। তো এটা আমরা ডান সাইডে রেখে দেব। ডান সাইডে রেখে আমরা আরেকবার মাই কম্পিউটার ওপেন করব। তো কম্পিউটার ওপেন করার পর এখন দেখুন এটা আমাদের মাই কম্পিউটার, এটা আমাদের মাই কম্পিউটার বাট এটা আমাদের রিমুভাল ডিস্কের ড্রাইভ। তো আমরা ডি ড্রাইভে ওপেন করব গিয়ে এখানে দেখুন অনেক ফাইল এবং ফোল্ডার আছে। আমরা একটা বড় একটা ফোল্ডার নেই যে কোনো, ধরুন এখানে রুহুল ডক 30 আছে। তো এই ফাইলটা যদি আমরা নিতে চাই কপি পেস্টের মাধ্যমে, তো আমরা দেখিয়েছি, এখন আমরা ড্র্যাগ করে নেব। যেমন এই ফাইলটা চেপে ধরে, মাউসের বাটন চেপে ধরে আমরা যদি টেনে নিয়ে পেন ড্রাইভের মধ্যে, ড্রাইভের মধ্যে আমরা যদি ছেড়ে দিই, দেখুন কীভাবে ট্রান্সফার হচ্ছে। এখন কিন্তু আমাদের পেন ড্রাইভেও চলে আসছে এক কপি এবং আমাদের কম্পিউটারে চলে আসছে। তো এইভাবে আমরা সহজে আমাদের যে কোনো তথ্য বা ডাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার করতে পারি, এটা ইন্টারনেট ছাড়া, শুধু পেন ড্রাইভের মাধ্যমে। পেন ড্রাইভের অনেক ব্যবহার আছে। তো পেন ড্রাইভ সেই ব্যবহারগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে যারা পেন ড্রাইভ ব্যবহার শিখছেন বা পারছে না তাদেরকে, তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আমার বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আমার এখানে আমার প্রতিষ্ঠানে কম্পিউটার শিখতে আসে, তারা অনেকেই একেবারে নতুন, তো তারা পেন ড্রাইভ কম্পিউটার এগুলো সম্পর্কে খুবই ধারণা কম, তাদের জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এবং যারা পারে না তাদের জন্যই, এবং যারা পারে তারা তো অবশ্যই পারে, তো তাদের জন্যই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো আজকে আমরা ভিডিওটা এখানেই রেখে দিই। আল্লাহ হাফেজ।